আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ৬ এর প্রথম ভাগ, পদার্থের বৈশিষ্ট্যের দ্বিতীয় অংশ, ওজন। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম পদার্থের বৈশিষ্ট্য আয়তন সম্পর্কে। আজ আমরা শিখব পদার্থের বৈশিষ্ট্য ওজন সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমরা যখন কোনো বস্তু যেমন বই বা কলম হাত দিয়ে উপরে তুলে ধরি, তখন এর ওজন অনুভব করতে পারি। কিন্তু যদি এক দানা চাল বা ছোট এক টুকরো কাগজ হাতের উপরে রাখি, তাহলে কি আমরা এর ওজন অনুভব করব? তোমার কি মনে হয়, বস্তুগুলোর কি ওজন আছে? বন্ধুরা, লক্ষ্য করো, আমরা কোনো বস্তুকে যখন হাত দিয়ে উপরে তুলে ধরি, কোনো বস্তুর মধ্যে হতে পারে, যেমন বই, কলম, খাতা, টেবিল ইত্যাদিকে যখন আমরা হাত দিয়ে উপরে তুলে ধরি, তখন আমরা কি ওই বস্তুটির ওজন অনুভব করতে পারি। কিন্তু আমরা যদি ক্ষুদ্র কোনো বস্তু, যেমন খুব ছোট কিছু, এক দানা চাল বা খুব ছোট এক টুকরো কাগজ, আমরা যদি হাত দিয়ে উপরে তুলে ধরি, তাহলে কিন্তু আমরা এর ওজন অনুভব করতে পারবো না। এখানে বলা হয়েছে, তোমার কি মনে হয়, বস্তুগুলোর কি ওজন আছে? হ্যাঁ, আমাদের মনে হয় বস্তুগুলোর ওজন আছে, কারণ বস্তুগুলো হচ্ছে এক একটি পদার্থ, এবং পদার্থের বৈশিষ্ট্য আমরা জেনেছি, পদার্থের ওজন আছে। বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য করো, পাঠ্যবইতে তোমাদের একটি কাজ দেওয়া আছে। কাজের মূল বিষয় হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ। প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, একটি দাঁড়িপাল্লা তৈরি করি এবং একটি চালের দানা ও একটি স্ট্যাপলার পিন নেই। বন্ধুরা, তোমরা তোমাদের প্রথম কাজটি লক্ষ্য করো, তোমরা কি করবে, একটি দাঁড়িপাল্লা তৈরি করবে। তোমরা ছবিটি লক্ষ্য করো, কিভাবে একটি দাঁড়িপাল্লা তৈরি করা হয়েছে। ঠিক এভাবে তোমরা একটি দাঁড়িপাল্লা তৈরি করবে, একটি চালের দানা ও একটি স্ট্যাপলার পিন নেবে। দ্বিতীয় কাজটি দেখে নিই। দুই, নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নিতে হবে। লক্ষ্য করো, ছকের প্রথমে রয়েছে এক, অনুমান, এবং দুই রয়েছে দাঁড়িপাল্লার অবস্থা। বন্ধুরা, দেখতে পাচ্ছ একটি চালের দানা ও একটি স্ট্যাপলার পিনের কি হয়, অনুমান এবং এর অবস্থা এখানে চিহ্নিত করা হয়েছে। এবার কাজ তিন দেখে নিই। এক হাতে উপর একটি চালের দানা রাখি, এরপর একটি স্ট্যাপলার পিন রাখি, কোনো ওজন অনুভব করছি কি? অনুমানটি ছকের প্রথম সারিতে লিখি। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, এক হাতের উপর একটি চালের দানা রাখবে, এরপর একটি স্ট্যাপলার পিন রাখবে, এরপর বলা হয়েছে কোনো ওজন অনুভব করছি কি। তোমরা কি কোনো ওজন অনুভব করছো? না, কোনো ওজন অনুভব করা যাচ্ছে না, কারণ এক দানা চাল বা একটি স্ট্যাপলার পিন হাতের উপর রাখা হলে তার কোনো ওজন অনুভব করা যায় না। তাহলে তোমরা অনুমানের প্রথম সারিতে কি লিখবে, যে অনুমান ওজন অনুভব করা যাচ্ছে না বা ওজন অনুভব করছি না। এবার আমরা কাজ চারটি দেখে নিই। দাঁড়িপাল্লার এক পাশে চালের দানাটি রাখি। এবার তোমরা কি করবে, দাঁড়িপাল্লার এক পাশে চালের দানাটি রাখবে। পাঁচ, দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করে দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের দুই সারির প্রথম কলামে লিখি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি, দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় যখন একটি চালের দানা দাঁড়িপাল্লাটির ওপর রাখা হবে, তখন কি হবে, দাঁড়িপাল্লাটি সেই দিকে হেলে পড়বে যেদিকে হচ্ছে চালের দানা বা স্ট্যাপলার পিন রয়েছে। তাহলে তোমরা সেই হেলে পড়া দাঁড়িপাল্লাটির একটি ছবি অঙ্কন করে নেবে কোথায়,
ছকের দ্বিতীয় সারির প্রথম কলামে সেই ছবিটি তোমরা অঙ্কন করে নেবে। কাজ ছয়, এরপর দাঁড়িপাল্লার এক পাশে স্ট্যাপলার পিন দেই। এবার তোমরা আরও একটি দাঁড়িপাল্লার কি করবে, এক পাশে স্ট্যাপলার পিনটি রাখবে। অতঃপর কি বলা হয়েছে, দাঁড়িপাল্লার অবস্থার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। এবার তোমরা কি করবে, দাঁড়িপাল্লার অবস্থার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করবে। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে অঙ্কন করি। বন্ধুরা, যখন দাঁড়িপাল্লার একদিকে স্ট্যাপলার পিন রাখা হবে তখন কি হবে, দাঁড়িপাল্লাটি যেদিকে স্ট্যাপলার পিন রয়েছে সেই দিকে হেলে পড়বে। তোমরা এমন একটি ছবি দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে অঙ্কন করে নেবে। সর্বশেষ কাজ, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবার তোমরা কি করবে, এই সকল কাজ নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং আলোচনার পর তোমরা কি জানতে পারবে, কি জানতে পারবো আমরা সবাই, যে একটি চালের দানা বা একটি স্ট্যাপলার পিন হাতে নিয়ে অনুমান করলে তেমন কোনো ওজন অনুভব হয় না, কিন্তু দাঁড়িপাল্লার এক পাশে একটি চালের দানা রাখলে দাঁড়িপাল্লার ওই প্রান্ত নিচের দিকে হেলে পড়ে। একইভাবে কি হয়, যদি দাঁড়িপাল্লার এক পাশে একটি স্ট্যাপলার পিন রাখা হয় তাহলেও দাঁড়িপাল্লাটি ওই প্রান্ত নিচের দিকে হেলে পড়বে। তাহলে এই পরীক্ষাটি থেকে আমরা কি জানতে পারলাম, যে পদার্থ যত ছোটই হোক না কেন তা একটি নির্দিষ্ট ওজন দখল করে। বন্ধুরা, এবার আমরা এই পরীক্ষণটির উপর একটি আলোচনা দেখে নিই। পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। এক, দাঁড়িপাল্লার এক পাশে কোনো বস্তু রাখলে কি ঘটবে? দুই, কেন ঘটবে বলে তুমি মনে করো? তিন, এই ঘটনা থেকে তুমি কি কোনো সিদ্ধান্তে আসতে পারো? বন্ধুরা, পরীক্ষণটির উপর ভিত্তি করে লক্ষ্য করো, এখানে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে। আমরা প্রথম প্রশ্নটি যদি লক্ষ্য করি, দাঁড়িপাল্লার এক পাশে কোনো বস্তু রাখলে কি ঘটবে? দাঁড়িপাল্লার এক পাশে কোনো বস্তু রাখলে ওই পাশটি নিচের দিকে নেমে যায়, অর্থাৎ দাঁড়িপাল্লাটি ওই দিকে হেলে পড়ে। দুই নাম্বার প্রশ্ন, কেন ঘটবে বলে তুমি মনে করো? দাঁড়িপাল্লা হেলে পড়ার কারণ হলো ওই বস্তুর ওজন। বস্তুটি দাঁড়িপাল্লার উপরে রাখলে পৃথিবীর আকর্ষণের কারণে বস্তুটি নিচের দিকে বল প্রয়োগ করবে, ফলে দাঁড়িপাল্লা ওই দিকে হেলে পড়ে। শেষ প্রশ্ন, এই ঘটনা থেকে তুমি কি কোনো সিদ্ধান্তে আসতে পারো? হ্যাঁ, এই ঘটনা থেকে সিদ্ধান্তে আমরা আসতে পারবো যে প্রত্যেক পদার্থের ওজন আছে। বন্ধুরা, এবার আমরা ফলাফলটি দেখে নিই। ফলাফল, বন্ধুরা তোমরা ছবি দুটি লক্ষ্য করো, যখন চালের দানা এবং স্ট্যাপলার পিনটি দাঁড়িপাল্লার উপর রাখা হয় তখন দাঁড়িপাল্লাটি কি হয়, যেই পাশে চালের দানা বা স্ট্যাপলার পিন রয়েছে সেই দিকে হেলে পড়েছে। আমরা যখন দাঁড়িপাল্লার এক প্রান্তে কোনো বস্তু রাখি তখন বস্তুটি যত ছোটই হোক না কেন দাঁড়িপাল্লাটির বস্তুটির দিকে হেলে পড়বে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে। বন্ধুরা, কি বলা হয়েছে, দাঁড়িপাল্লার এক প্রান্তে যখন কোনো বস্তু রাখা হয় তখন বস্তুটি যত ছোটই হোক না কেন তখন কি হবে, বস্তুটি দাঁড়িপাল্লাটি সেই বস্তুটির দিকে হেলে পড়বে, এবং এর থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন রয়েছে। এবার আমরা সারসংক্ষেপটি দেখে নিই। পদার্থের ওজন আছে। পদার্থ ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্রই হোক না কেন তার ওজন আছে। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোমিটার, অর্থাৎ কেজি। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে, পদার্থের ওজন আছে। বন্ধুরা লক্ষ্য করো, সারসংক্ষেপটি থেকে আমরা কি জানতে পারলাম, যে পদার্থের ওজন আছে। সকল পদার্থেরই ওজন আছে। এবার পদার্থটি যত ছোটই হোক না কেন, ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্রই হোক না কেন, সকল পদার্থের ওজন রয়েছে। এবং কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হচ্ছে কি, বস্তুর ওজন। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে সকল বস্তুর ওজন পরিমাপ
করতে পারি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোমিটার। এবং আমরা এখানে পদার্থের দুটি সাধারণ বৈশিষ্ট্য দেখেছি, কি পদার্থ জায়গা দখল করে এবং পদার্থের ওজন আছে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পদার্থের একটি বৈশিষ্ট্য ওজন সম্পর্কে। পদার্থের ওজন আছে সেই বিষয় সম্পর্কে আজ আমরা বিস্তারিত জেনেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।